হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস আমার নাম কুশল কুমার কবি আর আজকে আমরা সিসকোর সুইচেসের কিছু সিকিউরিটি ফিচার্স নিয়ে আলোচনা করবো সিসকোর সুইচের অনেক ধরনের সিকিউরিটি ফিচার ফিচার্স আছে যার মধ্যে আমি আজকে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে সুইচ পোর্ড সিকিউরিটি এবার এই সুইচ পোর্ড সিকিউরিটি হচ্ছে একটা ছোট্ট টপিক যেটা কী হচ্ছে আমরা এখান থেকে যদি একটুখানি পড়ি লাইনগুলো তাহলে আমরা বুঝতে পারবো পোর্ড সিকিউরিটি হেল্প দ্য অ্যাডমিনিস্ট্রেটার টু হ্যাভ কন্ট্রোল ওভার দ্য হোস্ট হু উইল ইউজ দ্য ইন্টারনাল নেটওয়ার্ক অফ দ্য অর্গানাইজেশন অ্যান্ড হু উইল নট দেখো এখানে ভেরি সিম্পলি আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি যে পোর্ট সিকিউরিটির থ্রু দিয়ে একটা অ্যাডমি নিজের যে নেটওয়ার্কটা আছে সেটাকেও কন্ট্রোল করতে পারে কী হিসেবে যে কোন কোন হোস্টরা থাকবে কোন কোন ইউজাররা থাকবে যারা সেই নেটওয়ার্কের ইন্টারনাল নেটওয়ার্কটাকে অ্যাক্সেস করবে এবং কারা কারা ইন্টারনাল নেটওয়ার্ক টাকে অ্যাক্সেস করতে পারবে না একটা অর্গানাইজেশনের একটা অর্গানাইজেশনে কোন কোন এরকম ইউজার তারা থাকবে যারা ইন্টারনাল নেটওয়ার্কটাকে ইয়ে করছে অ্যাক্সেস করছে এবং কারা কারা ইন্টারনাল নেটওয়ার্কটাকে অ্যাক্সেস করতে পারবে না মানে আমি যদি পরের লাইনটা পড়ি তাহলে বুঝতে পারবেন আপনারা বাই ইমপ্লিমেন্টিং পোর্ট সিকিউরিটি দ্য অ্যাডমিনিস্ট্রেটার ক্যান প্রিভেন্ট আউটসাইড হোস্ট টু অ্যাক্সেস দ্য ইন্টারনাল নেটওয়ার্ক অফ দ্য অর্গানাইজেশন আমি জায়গাটা একটুখানি হাইলাইট করে দিতে চাই ওকে যদি এখানে আমার মাউসটা এখানে আমি যেখানে ক্লিক করছি আউটসাইড হোস্ট এই জায়গাটার ব্যাপারটা কি হচ্ছে যে পোর্ট সিকিউরিটির থ্রু দিয়ে যদি কখনো কোনো আউটসাইড হোস্ট যদি চাই যে আমি একটা অর্গানাইজেশানে ইন্টারনাল নেটওয়ার্ককে আমি অ্যাক্সেস করব। সে কিন্তু সেটা করতে পারবে না যদি আমার এখানে পোর্ট সিকিউরিটি এনেবেল করা থাকে এবার যদি দেখি ফিচার্স অফ ইথারনেট পোর্ট সিকিউরিটি কিভাবে এটা কাজ করছে খুব সিম্পল একটা অপারেশান হচ্ছে এখানে পোর্ট সিকিউরিটির মধ্যে ফার্স্ট থিং হচ্ছে যদি এখানে পয়েন্টগুলো দেখেন সুইচ পোর্ট দ্য সুইচ পোর্ট কপিজ অ্যান্ড রিমেম্বার দ্য ম্যাক অ্যাড্রেস অফ দ্য হোস্ট উইচ ইজ কানেক্টেড উইথ দ্যান ইন্টারনেট ইন্টারফেস অফ দ্য সুইচ এখানে ব্যাপারটা কী হচ্ছে যে যদি আমরা চাই এরকম এখানে আমি পিকচারটা দিয়ে পরে একটা ডেমনস্ট্রেশন করেছি যে ফিচার্সগুলো আছে যে আমাদের সুইচে যখন আমরা কোনো হোস্টকে কানেক্টেড রেখেছি তো আমি যদি চাই যে পার্টিকুলার এই হোস্টটাই আমার সুইচের সাথে কানেক্টেড থাকবে তো নর্মালি এখানে কি করব যে আমার প্রত্যেকটা হোস্টে যে ম্যাক অ্যাড্রেস আছে সেটা আমি সুইচে কিন্তু কি করব সুইচের যে ক্যাম্প টেবিল আছে সেখানে আমি সেটাকে কপি করে দেবো এবং সুইচকে বলে দেবো যে এই ম্যাক অ্যাড্রেসের পার্টিকুলার এই মেশিনটাই কিন্তু এই পোর্টের জন্য অথরাইজ যদি অন্য কোনো ম্যাক অ্যাড্রেস অন্য কোন ইথারনেট বা অন্য কোন এনআইসি যদি এখানে ডিটেক্ট করানো হয় বা এখানে যদি অ্যাক্সেস চাই তারা কিন্তু এখানে অ্যাক্সেস পাবে না সঙ্গে সঙ্গে পোর্টটাকে ডিসেবল করে দেওয়া হবে খুব ছোট্টভাবে এখানে বসে সেই কথাটাই আমি বলেছি দ্য সুইচ অ্যালাউজ ওনলি দোজ হোস্ট হুজ ম্যাক অ্যাড্রেসেস আর অ্যাসাইন্ড ইন দ্য ক্যাম্প টেবিল অফ দ্য সুইচ যেমন এখানে একটা কম্পিউটার আমি এখানে দেখাচ্ছি এর সুইচের এফ এস জিরো বাই ওয়ান দিয়ে কানেক্টেড আছে ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এর ম্যাক অ্যাড্রেস এর ম্যাক অ্যাড্রেসটা কী হয়েছে এই সুইচের ক্যাম্প টেবিলে কপি হয়ে গেছে এবং সুইচকে আমি পোর্ট সিকিউরিটির থ্রু দিয়ে বলে দিয়েছি যে এই ম্যাক অ্যাড্রেস ছাড়া এই পোর্টটা অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না তো সেখানে যদি আমি এই সিনারি সিনারিওটা দেখি যে সাপোজ ধরে নিচ্ছে আমার অফিসে কোনো ক্লায়েন্ট তার ল্যাপটপ নিয়ে পরে এসছে এবং কিছুই না সে দেখছে যে একটা কম্পিউটার বন্ধ পড়ে আছে বা খালি পড়ে আছে সে সেখানে বসে তার সেই কম্পিউটার থেকে তার ইথারনেটের জ্যাকটা খুলে পড়ে শুধুমাত্র তার ল্যাপটপে কানেক্ট করে সে ভাবলো যে সে আমার ইন্টারনাল নেটওয়ার্ক একটা অ্যাক্সেস নিয়ে নেবে তো যদি আমার পোর্ট সিকিউরিটি এনেবেল করা থাকে তাহলে এখানে যখন এই কম্পিউটারে অলরেডি ম্যাক অ্যাড্রেসটা আমার ক্যাম্প টেবিলে স্টোর করা আছে যখনই অন্য কোনো কম্পিউটার অন্য কোন এনআইসি উইথ আর ডিফারেন্ট ম্যাক অ্যাড্রেস যখন সুইচ ওটাকে ডিটেক্ট করবে ওই পার্টিকুলার ইন্টারফেসে অটোমেটিক সুইচ কি করবে ওই পার্টিকুলার ইন্টারফেসটাকে ওই পার্টিকুলার পোর্টটাকে ব্লক করে দিয়ে ডিসেবল করে দেবে কমপ্লিটলি তো থার্ড পয়েন্টটা যদি আমরা দেখি এখানে ইফ এনি আদার হোস্ট উইথ আ ডিফারেন্ট ম্যাক অ্যাড্রেস ট্রাইজ টু অ্যাক্সেস দ্য সুইচ পোর্ট দ্য সুইচ পোর্ট অফ দ্য সুইচ ইমিডিয়েটলি ডিসেবেল দ্য পোর্ট যেটা আমি বললাম যে যদি অন্য কোনো ম্যাক অ্যাড্রেস যদি ওই সুইচ পোর্টে যদি রেকগনাইজ করে সুইচ যেটা হয়তো ওর ক্যাম্প টেবিলে বা মেমোরিতে আমরা সেভ করিনি সঙ্গে সঙ্গে তো ওই পোর্টটাকে ডিসেবল করে দেবে তো এটা হলো আমাদের সুইচ পোর্ট সিকিউরিটির ফিচার্স কীভাবে সুইচ পোর্ট সিকিউরিটির কাজ করছে এখানে যে স্টেপসগুলো আছে এখানে নর্মাল আমি কিছু পয়েন্ট করেছি স্টেপ ওয়ান টু প্রসেস থ্রি প্রসেস ফোর এবং প্রত্যেকটা প্রসেসে কী হচ্ছে সেটা এখানে এখানে দেওয়া আছে আপনারা যদি চান আমার ভিডিওটাকে পজ করে এখান থেকে একবার দেখে নিতে পারেন আমি যেটা বললাম সেটাই এখানে মেনশন করা আছে তো আমি একটুখানি এগিয়ে যাব তো নেক্সট হচ্ছে যে পোর্ট সিকিউরিটি ভায়োলেশন রুল আমরা যদি পোর্ট সিকিউরিটি যখন আমরা ইমপ্লিমেন্ট করি তখন কী কী প্রসেসে আমরা পোর্ট সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে পারি তো তিনটে ভায়োলেশন মানে যদি পোর্ট সিকিউরিটি যখন আমরা দেখি যেখানে আমার সিকিউরিটি ব্রেক করছে যখন দেখতে পাচ্ছে যে না একটা অন্য ম্যাক অ্যাড্রেস দিয়ে পরে ওই ইথারনেট পোর্টে অ্যাক্সেস নেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে ওখানে কি বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমার পোর্ট সিকিউরিটি ভায়োলেট করা হয়েছে তো সেখানে ভায়োলেশন হলে পরে আমরা তিনভাবে আমরা ভায়োলেশনকে আমরা ইয়ে ভায়োলেশন আমরা মানে কি বলবো রেস্ট্রিক্ট করতে পারি সেটা কি হচ্ছে প্রথম প্রসেস হচ্ছে শাটডাউন শাটডাউন মনে হচ্ছে ইমিডিয়েটলি সে যখনই ভায়োলেশন ডিটেক্ট করবে যখনই কোনো দেখবে যে কোনো আনঅথরাইজড কম্পিউটার আন এনআইসি অ্যাক্সেস পাচ্ছে সঙ্গে সঙ্গে পোর্টটাকে কিন্তু কি করবে ইমিডিয়েটলি বন্ধ করে দেবে শাটডাউন করে দেবে ডিসেবল করে দেবে রাইট রেস্ট্রিক্ট কি হচ্ছে দিস অ্যালাউ দ্য নেটওয়ার্ক যদি আমার রেস্ট্রিক্ট করা থাকে তাহলে আরেকবার পড়ছি দিস অ্যালাউজ দ্য নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর অ্যাবোট দ্য ভায়োলেশন রেস্ট্রিক্ট করা মানে কি সঙ্গে সঙ্গে কিন্তু একটা এরার ম্যাসেজ সে জন্য জেনারেট করে দেবে যে এরকম সার্টেন সার্টেন ভায়োলেশন ক্রিয়েট হয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেটর সঙ্গে সঙ্গে অ্যাওয়ার হয়ে যাবে যে হ্যাঁ একটা ভায়োলেশান হচ্ছে আর প্রোটেক্ট মানে কি হচ্ছে প্রোটেক্ট মানে হচ্ছে ইট উইল ওনলি অ্যালাউ প্যাকেটস ফ্রম আ সিকিওর পোর্ট এলস ইট উইল ড্রপ দোজ প্যাকেট ওয়েট দ্য সুইচ পোর্ট ডিটেক্স আ ভায়োলেশন মানে ওই পোর্টটা ছাড়া মানে এখানে কি হচ্ছে যে আমার হয়তো প্রোটেক্ট মোডে যদি যদি থাকে তো আমার পোর্টটা কমপ্লিটলি শাটডাউন মোডে আমাকে দেখাবে না হ্যাঁ আমার কমপ্লিটলি আমি আমার এন্ড থেকে দেখতে পাবো যে না আমার হয়তো কানেক্টিভিটি আছে কিন্তু ওই পোর্ট দিয়ে যেখানে ভায়োলেশন হয়েছে সেখানে রকম সুইচ কিন্তু কোনো ফ্রেম কিন্তু ট্রান্সমিশনের কোনো প্রশ্নই আসছে না কোনো ফ্রেমকে ট্রান্সমিট করবে না কোনো ফ্রেমকে প্রসেস করবে না পার্টিকুলার ওই একটা পোর্ট দিয়ে পরে তো ওটা হচ্ছে আমাদের প্রোটেক্ট মোড যে যখনই কোনো ভায়োলেশন করা হলো আমার এন্ড থেকে আমি হয়তো দেখতে পাচ্ছি যে না আমার তো পোর্টটা ডাউন নেই পোর্টটা আমার আপস্টেটেই আছে কিন্তু তা হলে পরেও কী হচ্ছে আমার কোনো ফ্রেম ওখান দিয়ে প্রসেস হবে না তো দিজ আর দ্য সার্টেন ভায়োলেশন রুল আছে যেগুলো আমাকে আমরা কনফিগার করতে পারি যে সুইচ বোর্ড যদি সিকিউরিটি যদি ভায়োলেট করা হয় তাহলে কী কী তার অ্যাকশান নেওয়া হবে তো এরপরে চলে আসুন আমরা ছোট্ট একটা সিনারিও দিয়ে পরে এটাকে প্রুভ করে নিই যে যে জিনিসগুলো দেখলাম সেগুলো কি আছে ছোট্ট একটা টোপোলজি দিয়ে আমি এটাকে প্রুভ করার চেষ্টা করছি সাপোজ আমি এখানে একটা সুইচ নিলাম এবং সুইচের সঙ্গে আমি এখানে একটা কম্পিউটার আমি এখানে নিলাম এবারে একটা ইথারনেট ইন্টারফেস দিয়ে পরে সাপোজ আমি ধরে নিচ্ছি ফাস্ট ইথারনেট জিরো বাই টেন দিয়ে পরে আমি আর কানেকশানটা করলাম এফ এ জিরো বাই টেন যদি আপনারা আবার দেখতে চান আমি আবার এই পুরো ব্যাপারটাকে দেখিয়ে দিচ্ছি কেবেলটাকে নিলাম ফাস্ট ইথারনেট জিরো বাই টেন একটাই কম্পিউটার নিচ্ছি হুম তো এটা দিয়ে পরে আমি কানেকশানটা এখানে করছি থার্টি সেকেন্ড লাগবে আমার এই জায়গাটা গ্রিন হতে কেন আমাদের কিছু স্টেট থাকে সুইচ ব্লকিং স্টেট লার্নিং স্টেট তো সেই স্টেটগুলো কভার আপ হয়ে গেলে আমার দুদিকে দেখতে পাবো যে আমার পোর্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং তারপরে আমরা এই সুইচে গিয়ে পরে কি করব আমরা পোর্ট সিকিউরিটি কনফিগার করে দেখব এবং এই কম্পিউটারে যে ম্যাক অ্যাড্রেসটা আছে সেই ম্যাক অ্যাড্রেসটা আমরা এখানে কপি করে নেবো ওকে এটা অ্যাক্টিভ হয়ে গেছে আমি প্র্যাকটিক্যালটা করতে করতে আমি আপনাদেরকে ডেমনস্ট্রেশনে দেখানোর মানে প্র্যাকটিক্যালটা করতে করতে পুরো ডেমনস্ট্রেশনে দেখাচ্ছি এবং বোঝানোর চেষ্টা করছি যে কীভাবে আমি কাজটা করছি ফার্স্ট অফ অল আমি সুইচের সিএলআই মোডে গেলাম নিয়ে আমি সুইচের প্রিভিলেজ মোডে গিয়ে পড়ে আমি যদি এখানে করি কমান্ড দিই শো পোর্ট সিকিউরিটি তো যেই এই কমান্ডটা দেবো আপনারা খুব ভালো করে দেখুন আমি যেই এন্টারপ্রেস করলাম আমায় কিচ্ছু দেখালো না তার মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম এখানে কোনো রকম পোর্ট সিকিউরিটি এখনও পর্যন্ত এনেবেল করা নেই আর আমি যদি এরকম একটা কামার দিই অ্যাড্রেস শো পোর্ট সিকিউরিটি অ্যাড্রেস কোনো অ্যাড্রেস মানে আমি কোনো ম্যাক অ্যাড্রেস অলরেডি অ্যাসাইন করে রেখেছি কি না যদি এন্টার করি দেখুন এই পুরো টেবিলটাই কিন্তু আমাকে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে তো অলরেডি আমি আপনাকে দেখালাম যে আমরা একটা সুইচ নিলাম যেখানে কোনো রকম কোনো পোর্ট সিকিউরিটি বা পোর্ট সিকিউরিটি অ্যাড্রেস কিন্তু সেভ করা নেই তো এবার যদি পোর্ট সিকিউরিটি আমাকে যদি অ্যাসাইন করতে হয় আমাকে কনফ্রিগ্রেশন মোডে ঢুকতে হবে গ্লোবাল কনফিগ মোডে এবং যে ইন্টারফেস নিয়ে কাজ করছিস সেটা আমাকে এখানে মেনশন করে দাও আইনটি এস জিরো বাই টেন তো আমি ইন্টারফেসটা এখানে মেনশন করে দিলাম এবারে নেক্সট আমাকে এখানে পোর্ট সিকিউরিটি কমান চালাতে হবে তো আমি যদি এখানে লিখি সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি তো আপনি দেখুন কী হবে অ্যাকচুয়ালি এই কমানটা নেবে না মানে সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি যেই আমি করলাম দেখুন এখানে বলছে দ্য কমান্ড রিজেক্টেড কেন এটা বাই ডিফল্ট যে কোনো সুইচের পোর্ট যেগুলো থাকে যেমন এটা ফার্স্ট ইথারনেট এফ এস জিরো বাই টেন বাই ডিফল্ট যে কোনো সুইচের যে পোর্টটা থাকে তার সেটা ডাইনামিক মোডে থাকে পোর্টের আমাদের সুইচ পোর্টের কিছু মোড আছে সেগুলো আমরা ফিউচারে দেখব যে কি কি মোড থাকে তো বাই ডিফল্ট যেটা হচ্ছে সেটা আমার ডাইনামিক মোডে থাকে আর আমাদেরকে কি করতে হয় যখন আমরা পোর্ট সিকিউরিটি ইমপ্লিমেন্ট করি ওটা আমাকে অ্যাক্সেস মোডে চেঞ্জ করতে হয় তো ফার্স্ট আমাকে এই পোর্টটাকে আইএনটি এফ এস জিরো বাই টেনটাকে আমাকে অ্যাক্সেস মোডে চেঞ্জ করতে হবে তার জন্য কমান্ড হচ্ছে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস আমি যে এখানে এটা এইটা হচ্ছে আমার পার্টিকুলার কমান্ডটা সুইচ পোর্ট মোড অ্যাক্সেস এবং সুইচ পোর্ট মোড অ্যাক্সেস দিয়ে আমি এন্টারপ্রেস করলাম এটা আমার অ্যাক্সেস মোডে চেঞ্জ হয়ে গেছে আর এবার যদি আমি এই কমান্ডটা দিই যেটা আমি দিয়েছিলাম একটু আগে সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি তাহলে কিন্তু এবার কিন্তু কমান্ডটা নেবে দেখুন আমি সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি কমান্ডটা দিয়ে পরে এন্টার করছি হ্যাঁ সুইচ বোর্ড পোর্ট সিকিউরিটি দিয়ে পরে কমান্ডটা নিল নেক্সট আমাকে এখানে কি করতে হবে আমাকে আমার ম্যাক অ্যাড্রেসটাকে এখানে অ্যাসাইন করতে হবে যে আমার কোন পিসির এখানে কানেক্টেড থাকবে তো চলে আসুন দেখি সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটির ভেতরে যদি আমি কোনো দেখি যে সাব কমান্ড কী কী আছে জাস্ট কোশ্চেন মার্ক আমি দিলেই আমাকে এখানে তিন ধরনের জিনিস দেখাচ্ছে যে আমি তিনটে সাব সাবকমান্ড আমাকে দেখাচ্ছে যে আমার এখানে কনফিগার করতে পারি একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস যেটা আমরা অলরেডি কথা বলেছি একটা হচ্ছে ম্যাক্সিমাম একটা হচ্ছে ভায়োলেশন মানে হচ্ছে কি কী আমরা অ্যাকশান নিতে পারি যদি পোর্ট সিকিউরিটি হয় যেগুলো আমরা একটু আগে দেখলাম তো আমরা একটা একটা করে কনফিগার করছি ফার্স্টে আমরা ম্যাক অ্যাড্রেসটাকে এখানে কনফিগার করছি তো ম্যাক অ্যাড্রেস লিখলাম এবার ম্যাক অ্যাড্রেস লিখে পরে কি অপশান আছে দুটো অপশন আছে একটা হচ্ছে যে আমি নিজেই এখানে ম্যাক অ্যাড্রেসটা কনফিগার করিতে পারি যে কোন ম্যাক অ্যাড্রেসটা শুধু অ্যাক্সেস পাবে এই পোর্টে অথবা আমি একটা কমান্ড ইউজ করতে পারি স্টিকি স্টিকি কমান্ড দিয়ে কি হচ্ছে যে আমার উপস্থিত যে কম্পিউটারটা অলরেডি এখানে কানেক্টেড আছে অটোমেটিক তার ম্যাক অ্যাড্রেসটা এখানে সুইচ বোর্ড সেগুলির সঙ্গে বাইন্ড হয়ে যাবে ঠিক আছে আমাকে কোনো ম্যাক অ্যাড্রেস অ্যাসাইন করার দরকার নেই এই কম্পিউটারে অবশ্যই একটা ম্যাক অ্যাড্রেস আছে সেটা অটোমেটিক যদি আমি স্টিকি করে দিই আমি যদি চাই যে আমার এই কম্পিউটারটাই যেটা আছে সেটাই আমার সুইচ বোর্ড সিকিউরিটিতে আমার অ্যাক্সেস পাক তাহলে আমি কিচ্ছু নেই এটা অলরেডি আমার কানেক্টেড আছে আমি জাস্ট এখানে স্টিকি যেয়েই আমি এখানে অ্যাসাইন করবো সুইচ কী করবে এই কম্পিউটারে যে ম্যাক অ্যাড্রেসটা আছে ওটা ওর ক্যাম্প টেবিলে সেভ করে নেবে তো আমি এখানে আসছি যে কমান্ডটা আমি এখানে ইউজ করব সুইচ পোর্ট ম্যাক অ্যাড্রেস টিকি খুব ভালো করে দেখবেন এনলার্জ করে দিচ্ছি সুইচ পোর্ট ম্যাক অ্যাড্রেস টিকি হয়ে গেছে নেক্সট হচ্ছে যদি আমরা একটা সাব ইন্টারফেস কমান্ড দেখি আমরা ম্যাক অ্যাড্রেস কমান্ড দিয়ে পরে ম্যাক অ্যাড্রেস করেছি এবার যে সাব ইন্টারফেস কমান্ডটা আছে বা যে অন্য গুলো আছে সুইচ পোর্ট পোর্ড সিকিউরিটির ভেতরে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হচ্ছে ম্যাক্সিমাম সিকিওর অ্যাড্রেস এটা বাই ডিফল্ট ওয়ান থাকে যে আমি যদি চাই যে কতগুলো এরকম কম্পিউটার আছে বা কতগুলো এরকম অ্যাড্রেস আছে যাদেরকে আমি অ্যাক্সেস দেবো কতগুলো এরকম কম্পিউটার যাদেরকে আমি অ্যাক্সেস দেবো যে আমি যদি চাই যে না আমার এই পোর্টটা আলটিমেটলি যেন এরকম চারটে কম্পিউটার আছে যারা এই পোর্টটাকে অ্যাক্সেস করতে পারে তো আমাকে চারটে কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস এখানে আমাকে অ্যাক্সেস দিয়ে রাখতে হবে তো যদি আমি এই নাম্বারটা জেনারেট করতে চাই যে নাম্বারটা কী হতে পারে তো এখানে ম্যাক্সিমাম নাম্বারটা আমাকে রেখেছে এক থেকে নিয়ে ওয়ান থ্রি টু এবং অ্যাকর্ডিং টু দ্য হায়ার সিরিজ অফ সুইচে যত আমি আমি যখন হায়ার সিরিজে যাব সুইচে ত তত কিন্তু এই নাম্বারটা আমার কিন্তু চেঞ্জ হতে পারে চেঞ্জ হতে পারে মানে কমবে না আরও বাড়তে পারে তো হোয়াট এভার ইট মে বি আমরা একটা ডিফল্ট সেটিংস আমরা এখানে যাচ্ছি আমি ম্যাক্সিমাম ওয়ান করছি যে একটার বেশি পিসি যেন কম্পিউটার যেন এর সঙ্গে যেন কানেক্টেড না থাকে বা অথরাইজ যেন না হয় ওই ওই পার্টিকুলার ইন্টারফেসটা দিয়ে পড়ে তো সুইচ বোর্ড পোর্ট সিকিউরিটি ম্যাক্সিমাম আমি ওয়ান করলাম নেক্সট যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এখানে খুব ভালো করে দেখবেন ভায়োলেশান কি কি ভায়োলেশান হয় মানে কি কি অ্যাকশান নেবে যদি পোর্ট সিকিউরিটি যদি ভায়োলেট করায় তো সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি আমি ভায়োলেশন করছি আর যদি কোশ্চেন মার্ক মারি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই যে তিনটে জিনিস আমি দেখিয়েছিলাম একটা হচ্ছে প্রোটেক্ট রেস্ট্রিক এবং শাটডাউন এই তিনটে জিনিস আমি দেখিয়েছিলাম এই তিনটে জিনিস এখানে দেখাচ্ছে যে কী কীভাবে অ্যাকশানটা নেবে তো আমি যে কমানটাই চলছি সেটা হচ্ছে ডাউন আপনাদেরকে বোঝাতে আমার খুব সুবিধা হবে তো আমি শাটডাউন কমান্ড এখানে ইউজ করলাম এবং এখানে এন্টার দিলাম তো আমার টোটাল পোর্ট সিকিউরিটি কিন্তু এখানে কনফিগার হয়ে গেছে আর এবার যদি আমি চাই যে এটাকে টেস্ট করার জন্য তার আগে আমি আমার কম্পিউটারে ঢুকে পরে একটা কাজ করছি আমি এখানে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিচ্ছি সাপোজ যে আইপিটা আমি এখানে অ্যাসাইন করছি সেটা হচ্ছে টেন ডট জিরো ডট জিরো বলে আমি একটা আইপি অ্যাড্রেস এখানে দিলাম এবং আইপি অ্যাড্রেসটা দিয়ে আমি পিসিটাকে কনফিগার করলাম তো চলে আসুন আমি দেখে নিই যে আমার এখানে পোর্ট সিকিউরিটি এখানে কনফিগার হয়েছে কি না তা আমি যদি এবার যদি কনফিগার মানে কমানটা দিই শো পোর্ট সিকিউরিটি তা আপনি দেখুন যে হ্যাঁ আমাকে এখানে দেখাচ্ছে একটা পোর্ট সিকিউরিটি আমাকে একটা দেখাচ্ছে যে এফ এস জিরো বাই টেনে আমার পোর্ট সিকিউরিটি আমি কনফিগার করেছি আমাকে একটা ইন্টারফেস দেখাচ্ছে এবং ম্যাক্সিমাম সিকিউর অ্যাড্রেস কটা একটাই আছে কারেন্ট অ্যাড্রেস একটাই আছে এবং পোর্ট সিকিউরিটি ভায়োলেশান কিছু হয়েছে কি না যদি এখানে দেখতে চাই না কোনো রকম ভায়োলেশান আমাকে দেখাচ্ছে না আর সিকিউরিটি অ্যাকশান কি দেখাচ্ছে যে যদি আমার কোনো ভায়োলেশান হয় তাহলে আমার ওটা পোর্টটা শাটডাউন হয়ে যাবে তো যেটা আমি একটু আগে স্টার্টিংয়ে দেখেছিলাম এখানে কোনো রকম সেরকম কোনো আমাদের ইনফরমেশান ছিল না আর আর একটা যদি আমরা দেখি পোর্ট সিকিউরিটি অ্যাড্রেস তো এখানে আমি আপনি দেখতে পাচ্ছেন যে কোন বিলানের মেম্বার ভিল্যানের কনসেপ্টটা আমরা আগে দেখবো তো যাই হোক এখানে ভিলান ওয়ানের মেম্বার দেখাচ্ছে ম্যাক অ্যাড্রেস এটা খুব ইম্পর্ট্যান্ট সেটা দেখাচ্ছে সিকিওর স্টিকি কিভাবে এটা কি আছে বাইন্ড করা আছে সিকিওর স্টিকি মেথডে আমরা করেছিলাম এটাকে বাইন্ড করেছিলাম কোন পোটে করা আছে তো টোটাল জিনিসটাইও আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে তো এবার যদি ঘটনাটা এরকম ঘটে যে আমি আর কম্পিউটার সিলেক্ট করছি এবং এরকম একটা কম্পিউটার কি আছে আমি এই কম্পিউটারটাকে কিচ্ছু করছি না সাপোজ এটা আমার একটা কম্পিউটারও হতে পারে ল্যাপটপও হতে পারে তো আমি এই এফএস জিরো ইন্টারফেস যে এই যে কেবলটা আছে আমি এই কেবলটা এখান থেকে ডিসকানেক্ট করে যদি আমি এই কম্পিউটারে যদি অ্যাটাচ করে দিই করতেই পারি আমার তাতে কোনো অসুবিধা নেই যেটা আমি দেখিয়েছিলাম তাহলে এবার যেহেতু আমার পোর্ট সিকিউরিটি এখানে এনেবেল করা আছে আমি দেখি যে আমার এই কম্পিউটারটা পার্টিকুলার এই ইন্টারফেসটা দিয়ে এফএস জিরো বাই টেন জি ইন্টারফেসটা দিয়ে আছে এখান দিয়ে ও রকম কোনো কমিউনিকেশান করতে পারছে কি পারছে না অ্যাকচুয়ালি এটা শাটডাউন হয়ে যাওয়া উচিত তো আমি এখান থেকে কেবেলটাকে ক্রস করে এখান থেকে কেবেল কানেকশানটা অফ করলাম এবং সিমিলারলি একই ইন্টারফেস দিয়ে পরে একই সুইচের এফ এস জিরো বাই টেন দিয়ে পরে আমি এটা কেবেলটাকে মানে ইন্টারফেসটাকে অফ করলাম যদি আমরা সুইচে গিয়ে পরে যদি দেখি একটু খুব ভালোভাবে দেখতে হবে যখন আমি কেবেলটাকে মানে খুলে নিয়েছিলাম এস জিরো মানে মানে কেবলটাকে যখন আমি আমার এস জিরো বাই টেন থেকে যখন ডিসকানেক্ট করেছিলাম আমার স্ট্যাটাস কি দেখিয়েছিল ডাউন মানে আমার দেখিয়েছিল যে পোর্টটা আমার ডাউন স্টেটে চলে গেছে আবার যখন ওই কেবলটাকে আমি যেমন একটা কম্পিউটারে যখন এটাকে ইয়ে করলাম অ্যাটাচ করলাম তখন আমাকে স্ট্যাটাস দেখাচ্ছে আপ কিন্তু আমাদের এটা আপ থাকা উচিত নয় আমার বলার বক্তব্য আপ থাকা উচিত নয় কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখবেন যে এই স্ট্যাটাসটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে যদি আমরা এখানে লক্ষ্য করে থাকি এটা এখানে গ্রিন হয়ে গেছে আচ্ছা আমি একটা আইপি অ্যাড্রেস অবভিয়াসলি আমি এখানে একটা অ্যাসাইন করে দিই আইপি অ্যাড্রেস তো যদি আমি এখানে একটা আইপি অ্যাসাইন করি সাপোজ টেন ডট জিরো ডট জিরো ডট হান্ড্রেড আমি একটা নর্মাল একটা আইপি এখানে অ্যাসাইন করে দিচ্ছি আপনি যা কিছু এখানে অ্যাসাইন করতে পারেন কি দেখাচ্ছে এটা রেড কালার হয়ে গেছে আমি কিচ্ছু করিনি এখানে আর এখানে যদি আপনি দেখেন তাহলে এখানে দেখাচ্ছে স্ট্যাটাস যেটা আপ দেখাচ্ছিলো তা অ্যাডমিনিস্ট্রেটিভলি এখানে দেখুন ডাউন হয়ে গেছে স্ট্যাটাস এবং চেঞ্জ স্টেট টু ডাউন আমার পোর্টটা আমাকে ইন্টারেস্টে ডাউন দেখাচ্ছে যদি আমরা দেখতে চাই যে কেন ডাউন দেখাচ্ছে আমরা এখানে ছোট্টভাবে একটা জিনিস করতে পারি শো পোর্ট সিকিউরিটি এখানে দেখাচ্ছে যে এখানে আমার একটা ভায়োলেশন ডিটেক্ট করেছে এবং তার জন্য আমার পোর্টটাকে এখানে ডাউন দেখাচ্ছে মানে আর একটা কমন যেটা আমরা এখানে ইউজ করতে পারি সেটা হচ্ছে শো পোর্ট সিকিউরিটি ইন্টারফেস এফ এ জিরো বাই টেন এখানে আমাকে দেখা যায় পোর্ট সিকিউরিটি এখন এনেবল করা আছে রাইট আর স্ট্যাটাস কী দেখাচ্ছে শাটডাউন দেখাচ্ছে ভায়োলেশন মোড যা আমি করেছিলাম তো মোটামুটি যেটা আমাকে দেখাচ্ছে যে এখন আমার এই যে ইন্টারফেসটা আছে এটা আমার এখন শাটডাউন স্টেটে আছে ওকে তো আমি ইন্টারফেসটা যদি পার্টিকুলার চেক করি যে পোর্ট সিকিউরিটি ইন্টারফেস এফএস জিরো বাই টেন তাহলেও আমাকে এই ডিফারেন্সটা দেখা যায় যে হ্যাঁ এখন এটা ইয়ে স্ট্যাটাসটা ডাউন আছে এবার কি হবে যদি আমি কেবেলটা এখান থেকে খুলে আবার যদি এই কম্পিউটারে লাগিয়ে দিই কি হতে পারে চলে আসুন তো একটা জিনিস আমাদের প্রুভ হয়ে গেলো যে যদি কখনও অন্য কোনো কম্পিউটার যদি এই ইন্টারনাল নেটওয়ার্কটাকে অ্যাক্সেস করতে চায় এবং যদি ওই পার্টিকুলার ইন্টারফেস যদি আমার পোর্ট সিকিউরিটি এনেবল করা থাকে তাহলে সে কিন্তু পারছে না তো আমি জাস্ট যে কানেকশানটা আগে ছিল আমি সেই কানেকশানটাকে বিল্ড আপ করছি কিন্তু এই কম্পিউটারে যখন আমি এটাকে দিচ্ছি তারপরেও কিন্তু কি হচ্ছে এটাকে আমার স্ট্যাটাস দেখুন এখানে রেড কালার আছে মানে আপনি বুঝতে পারছেন আমার কানেকশানটা ডাউনই দেখাচ্ছে আমার কানেকশানটা কিন্তু এখানে ডাউনই দেখাচ্ছে এখানে কিন্তু যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে অটোমেটিক এই কানেকশানটা অ্যাক্টিভ হয়ে যাওয়া উচিত কারণ এটা এখন পার্টিকুলারলি যে মেশিনটার অথরাইজড হচ্ছে এই পোর্টটাকে ইউজ করার তার সাথেই কানেকশানটা করা হয়েছে কিন্তু এখানে কিছু ব্যাপার আছে পোর্ট সিকিউরিটির ক্ষেত্রে সেই ব্যাপারগুলো আমি বলে দিই ব্যাপারগুলো হচ্ছে যে যখন কোনো পোর্ট সিকিউরিটির থ্রু দিয়ে যখন এটা আমার শাটডাউন মোডে চলে যাবে অ্যাডমিনিস্ট্রেটারকে ম্যানুয়ালি কিন্তু কি করতে হবে এটাকে আপস্টেটে আনতে হবে যখন কোনো আমার সিকিউরিটি ভায়োলেশন হয়ে পরে এটা আমার শাটডাউন মোডে যখন এটা আমার চলে গেছে অ্যাডমিনিস্ট্রেটরকে আবার বলছি এটাকে ম্যানুয়ালটাকে আপস্টেটে আনতে হবে কী করে আনবো খুবই সোজা ব্যাপারটা আমি কনফিডিকেশন মোডে ঢুকে পড়ে যে ইন্টারফেসটা নিয়ে কাজ করছি বা ওটাকে আপস্টেটে আনতে হবে আমি সেই ইন্টারফেসে গেলাম ফার্স্ট কমান যেটা আছে এটা তো শাটডাউন কীভাবে হয়েছে শাটডাউন অ্যাডমিনিস্ট্রেটিভলি এটা ভায়োলেশনের জন্য শাটডাউন হয়েছে তাও আমি এখানে একটা কমান্ড দেবো শাটডাউন কমান্ড মানে আমি এটাকে ফোর্সফুলি এটাকে শাটডাউন করতে চাইছি এবং তারপরে এটাকে আমি আবার নো শার্ট কমান দিয়ে পরে এটাকে আফসাইডে নিয়ে আসবো মানে ফোর্স আবার এটাকে আমি যেটা আমি ম্যানুয়ালি শাট ডাউন করলাম এটাকে আফ আমি আফসাইডে নিয়ে এলাম আর যখনই এটাকে আমি আফসাইডে নিয়ে আসবো দেখুন এখানে গ্রিন হতে চলেছে মোটামুটি থার্টি সেকেন্ড পরে আমার কিন্তু এখানে কমিউনিকেশান স্টার্ট হয়ে যাবে তো এটা একটা ছোট্ট ফিচার্স আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে যে পোর্ট সিকিউরিটি কীভাবে কাজ করে আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই যে পোর্ট সিকিউরিটি যদি আমাদেরকে রিমুভ করতে হয় কীভাবে আমরা রিমুভ করতে পারি কিচ্ছু নয় যদি আর একবার ভেরিফিকেশান কমানটা আমি আপনাকে দেখাই আগে এই কমানটা দেখাই শো পোর্ট সিকিউরিটি ইন্টারফেস এস জিরো বাই টেন যেটা আমরা আগেরবার ডাউন দেখেছিলাম এখন আমাকে সিকিউর আপ দেখাচ্ছে পোর্ট সিকিউরিটি এখনও এনেবেল করা আছে ভালো করে দেখুন পোর্ট সিকিউরিটি ইজ এনেবেল এবং সিকিউর আপ দেখাচ্ছে যদি আমি চাই যে আমি আমার পোর্ট সিকিউরিটি রিমুভ করব খুব সোজা ব্যাপারটা আমরা কনফিগারেশন মোডে ঢুকবো ওখানে আমরা যে ইন্টারফেস নিয়ে কাজ করছি সেটাকে সেই ইন্টারফেস মোডে আমরা এন্টার করব এবং ইন্টারফেস মোডে এন্টার করে নো সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি জাস্ট যেই আমি এন্টার করব আমার কিন্তু পোর্ট সিকিউরিটি পুরোপুরি আমার এখান থেকে রিমুভ হয়ে গেছে আর যদি আমি করি আর একটা যেটা আমাদের এটা আমরা সিমুলেটরে করছি কিন্তু রিয়েল যখন আমরা কোনো সুইচে করব সিস্কো সুইচে আর একটা কমান্ড আমাদেরকে দিতে লাগবে যেটা হচ্ছে যাতে আমাদের পোর্ট সিকিউরিটি অ্যাড্রেস যখন আমরা কমান্ডটা দিচ্ছিলাম তখন ওখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে কোন অ্যাড্রেসটার থ্রু দিয়ে বাইন্ড করেছে তো সেটাকেও ক্লিয়ার করার জন্য যে কমান্ডটা হচ্ছে সেটা হচ্ছে ক্লিয়ার পোর্ট সিকিউরিটি সরি আচ্ছা এই কমান্ডটা যেটা হচ্ছে সেটা হয়তো এখান থেকে রান করে না তাই আমি কমানটা আপনাকে দেখাতে পারবো না তো আমি বলে দিচ্ছি যে সেই কমান্ডটা কি হচ্ছে ক্লিয়ার স্পেস স্পোর্টস সিকিউরিটি স্পেস অল দিলে আমাদের অ্যাড্রেস ইয়েটাও আমাদের রিমুভ হয়ে যায় আমি আগেই বললাম যে প্যাকেট ট্রেসার এই পার্টিকুলার কমানটাকে সাপোর্ট করে না যাই হোক তো আমরা ভেরিফিকেশান কমান্ডে চলে আসি এবং ভেরিফিকেশান করে আমরা দেখে নিচ্ছি যে কোনো আমার পোর্ট সিকিউরিটি আছে কি না তো সো পোর্ট সিকিউরিটি ইন্টারফেস এফ এস জিরো বাই টেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি পোর্ট সিকিউরিটি সব থেকে বড়ো ব্যাপার আছে দেখুন পোর্ট সিকিউরিটি কী দেখাচ্ছে যায় ডিসেবেল দেখা যাচ্ছে মানে পোর্ট সিকিউরিটি এখান থেকে আমি ডিজেবেল করতে পেরেছি পার্টিকুলার ইন্টারফেস থেকে তো আশা করি আমি আপনাদেরকে কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি যে কীভাবে পোর্ট সিকিউরিটি কাজ করে আপনি এটা নিজেও আপনার ঘরে প্যাকেট রয়েসারে ট্রাই আউট করতে পারেন টিল দেন থ্যাংকস ফর লিসনিং